পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ খুশির আপডেট বন্ধু মাধ্যমিক পাশ যোগ্যতায় শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কোনোরকম পরীক্ষা ছাড়াই নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে হ্যাঁ বন্ধু অলরেডি নোটিফিকেশান আউট হয়ে গিয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানটা নিয়োগটি করা হচ্ছে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে তাই আপনি যদি এখানটায় আবেদন করেন আপনি কিন্তু এক ধাপ এগিয়ে গেলেন কারণ এখানটায় কোনোরকম লিখিত পরীক্ষা হচ্ছে না জাস্ট আবেদন করবেন এবং ইন্টারভিউর দিন যাবেন যদি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারেন যদি আপনার স্কিল দিয়ে আপনি ইন্টারভিউ ক্র্যাক করতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম আপনার চাকরি এখানটায় হ্যাঁ বন্ধু আজকের ভিডিওটি হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলবো আপনাদের সকলের জন্য খুবই উপকারের হবে তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আবেদন করে ফেলুন সবার আগে এই সুযোগ কখনোই ছাড়বেন না কারণ কোনো রকম লিখিত পরীক্ষা এখানটায় নেই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের নিয়োগটি সম্পন্ন করা হবে বন্ধু এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সমস্ত সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই তাই আপনার লক্ষ্য যদি হয় একটি সরকারি কিংবা বেসরকারি চাকরি তাহলে আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি থাকবো আপনাদেরকেও আমাদের পাশে থাকতে হবে শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে অল করে দিয়ে যখনই আমরা ভিডিও আপলোড করব অবশ্যই অবশ্যই সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনি জানতে পারবেন সমস্ত চাকরি আপডেট সবার আগে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে একটা কথা বলে রেখে আমরা যখনই কোনো জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করি না কেন আমাদের কাছে অফিশিয়াল নোটিফিকেশন থাকলে আমরা জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করি না হলে করি না তাই আজকেও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আলোচনা করব আর কয়েক মিনিট পরেই কিন্তু অন স্ক্রিন আপনারা দেখতে পাবেন সেই অফিসিয়াল নোটিফিকেশান কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি কী রয়েছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো স্টেপ বাই স্টেপ আসুন তাহলে বিস্তারিতভাবে শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর ব্লক অফিসের নাম রয়েছে হ্যাঁ বন্ধু অসংখ্য বিডিও অফিসের নিয়োগ শুরু হয়ে গিয়েছে এবং এখানটায় যদি আপনার বিডি অফিসের নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনিও আবেদন করতে পারবেন তো এখানটায় প্রচুর বিডি অফিসের নাম রয়েছে আমি দু চারটে বিডি অফিসের নাম বলছি বাকিগুলো এতগুলো বলা যাবে না কারণ এখানটায় প্রচুর ব্লক অফিসের নাম রয়েছে আপনার ব্লক অফিসের নাম কি রয়েছে অর্থাৎ আপনার ভিডিও অফিসের নাম কি রয়েছে সেটা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি সেখানটায় আপনার ব্লক অফিসের নাম খুঁজে দেখব যদি থাকে আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করে বলবো যে আপনার ব্লক অফিসের আপনার বিডিও অফিসের নাম নোটিফিকেশানে রয়েছে আপনিও আবেদন করতে পারবেন অবশ্যই অবশ্যই আপনার ব্লক অফিসের নাম বিডিও অফিসের নাম কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধু এখানটায় নিয়োগ করা হচ্ছে আউশগ্রাম এক নাম্বার ব্লক আউশগ্রাম দুই নাম্বার ব্লক ভাতার তারপর বর্ধমান এক বর্ধমান দুই গাইস গালসি এক গালসি দুই এইভাবে প্রচুর ব্লক অফিসের নাম রয়েছে নিচে আরও দেখতে পাচ্ছেন এখানটা যে ব্লকগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেমারি এক মেমারি দুই জামালপুর তারপর রয়েছে কান্ধা ঘোষ রাইনা এক রাইনা দুই তারপরে আরও ব্লক অফিসের নাম রয়েছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা আপনার কালনা এক কালনা দুই পুবাস পুবাস থালি তারপর হচ্ছে পূবাস্থালী এক পূবাস্থালী দুই মন্তেশ্বর এইভাবে প্রচুর ব্লক অফিসের নাম রয়েছে আরও দেখতে পাচ্ছেন এদিকে আপনাদের কাটোয়া এক কাটোয়া দুই কেটু গ্রাম এক কেটু গ্রাম দুই তারপর হচ্ছে মঙ্গাল মঙ্গল কেতু এভাবে প্রচুর বিডি অফিসের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে এখানটায় আমি আশা করব আপনার গ্রাম পঞ্চায়েতেরও নাম রয়েছে আপনি যদি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এবং সেই গ্রাম পঞ্চায়েতে যদি নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হয়ে অর্থাৎ এই নোটিফিকেশানে যদি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম থেকে থাকে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই এখানটায় আবেদন করতে পারবেন আসুন তাহলে আবেদন পদ্ধতিটা জেনে নেওয়া যাক কীভাবে এখানটায় আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এখানটায় আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে কোনোরকম অনলাইনে আবেদন করার মতো ঝামেলা কিন্তু এখানটায় নেই আবেদন করার জন্য অনস্ক্রিন যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন সেটি আপনাদের প্রয়োজন পড়বে ফর্মটি কোথায় পাবেন এটা নিয়ে কোনোরকম টেনশন করার কিছু নেই কারণ আমি আপনাদেরকে বলে দেবো ভিডিওর যে কোনো একটি অংশে ফর্মটি আপনারা কোথায় পাবেন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন একটি এ ফোর সাইজ পেজে তারপর খুব সুন্দর করে হাতে কলমে সমস্ত বিষয় যে ডিটেলসগুলো চাওয়া হয়েছে সেই ডিটেলসগুলো ফর্মে ভরতে হবে তবে বলে রাখি ফর্মটি ফিল আপ করার সময় কোনোরকম কাটাকুটি করা যাবে না কাটাকুটি করলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে আর হ্যাঁ সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে কোনো রকম তথ্য যাতে ভুল না হয় এবং রকম যাতে কাটাকুটি না হয় না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি অথরিটির পক্ষ থেকে রিজেক্ট করে দেওয়া হবে ওকে তো ফর্মটি ফিল আপ করার জন্য অবশ্যই আপনার নাম লিখবেন আপনার পিতার নাম আপনার স্বামী কিংবা অভিভাবকের নাম এখানটা লিখতে হবে স্থানীয় ঠিকানা যে ঠিকানা রয়েছে গ্রাম পাড়া পোস্ট অফিস থানা জেলা পিনকোড এগুলো বসাবেন তারপর আপনার রয়েছে মোবাইল নাম্বার এখানটা একটা মোবাইল নাম্বার দেবেন তার নিচে আরও একটি মোবাইল নাম্বার দেবেন দুটো মোবাইল নাম্বারের জায়গা কিন্তু রয়েছে অল্টারনেট করে দুটো মোবাইল নাম্বার চেয়েছে এখানটায় এখানটা পিনকোড বসাবেন ওকে তারপরে আপনার জন্ম তারিখ এখানটা বসাবেন এখানটা আপনার টোটাল বয়স কত সেটা লিখতে হবে এবার আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে শিক্ষাগত যোগ্যতা যেহেতু এখানটায় মাধ্যমিক পাশ যোগ্যতা নিয়োগ করা হচ্ছে তাই শুধুমাত্র একটি কলাম দেওয়া হয়েছে লেখার জন্য তো কোন প্রতিষ্ঠান থেকে আপনি মাধ্যমিক পাশ করেছিলেন আপনার স্কুলের নাম এখানটায় লিখবেন আপনি কোন বোর্ড থেকে পাশ করছেন বোর্ডের নাম লিখতে হবে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এবং রোল নাম্বার যেটা রয়েছে সেটা এখানটা লিখতে হবে যত কোন সালে পাশ করেছিলেন সেটা এখানটায় বসাতে হবে ওকে আবশ্যিক বিষয়ে অর্থাৎ টোটাল কত নাম্বার পেয়েছিলেন আপনি তারপরে এখানটায় আপনার যে অপশনাল সাবজেক্টটি ছিল অ্যাডিশনাল সাবজেক্টটি সেটা বাদে আপনি কত নাম্বার তুলেছেন এখানটা লিখতে হবে এবং টোটাল কত পার্সেন্টেজ হচ্ছে সেটা এই সাত নাম্বার যে ঘরটি রয়েছে এখানটা সাথে হবে ওকে তো এইটুকু করার পর নিচে চলে আসবেন দেখবেন এখানটা আরও কিছু হেনা না দিয়ে কিছু জিজ্ঞেস করা হয়েছে যদি আপনি তপশিলি জাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী জাতি হয়ে থাকেন তাহলে হ্যাতে ঠিক করবেন বিবাহিত হয়ে থাকলে হ্যাতে ঠিক করবেন বিধবা বা আইনতভাবে বিবাহ বিচ্ছিন্ন হলে হ্যাতে ঠিক করবেন ওকে হ্যাঁ না হ্যাঁ না এভাবে আছে আপনি যদি হয় তাহলে হ্যাতে ঠিক করবেন আর যদি বিষয়টি আপনার নেই তাহলে আপনাকে নাতে ঠিক করতে হবে ওকে এবার নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন সাইন করতে হবে এখানটা আপনাকে একটা সিগনেচার করতে হবে সুন্দরভাবে এ পাশে আপনার স্থান এবং তারিখ লিখতে হবে আপনার গ্রামের নাম লিখবেন এবং কোন তারিখে ফর্মটি জমা করছেন সেই তারিখ লিখবেন ফর্মটি ফিল আপ হয়ে গেলে কিছু ডকুমেন্টস লাগবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে বয়সের প্রমাণপত্র এই সমস্ত ডকুমেন্টসের জেরক্স করবেন জেরক্স করে এই ফর্মটির সঙ্গে পিন করে নেবেন ওকে পিন করে একটি খামে ভরবেন খামে ভরে নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে জমা করতে হবে আপনার যে আপনার যে ব্লক অফিস রয়েছে আপনার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে জমা করতে হবে জমা করার সময় হচ্ছে লাস্ট তারিখ চব্বিশে এগারো দু হাজার তেইশ হ্যাঁ বন্ধু এখনও হাতে অনেক সময় রয়েছে চব্বিশ এগারো দু হাজার তেইশ পর্যন্ত এখানটায় আবেদন করতে পারবেন তাই যারা এখনও আবেদন করতে করেননি অবশ্যই আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে যে সমস্ত কাগজপত্র আপনাকে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে ভোটার কার্ড মাধ্যমিক বা সমতল্য পরীক্ষার মার্কশিট তারপরে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড তারপর তপশিলি জাতি এবং উপজাতি হলে তার শংসাপত্র নিজের দুটি পাসপোর্ট ফটোগ্রাফ পাঁচ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম ওকে এবার আইনতভাবে বিবাহে বা বিধবা আইনতভাবে বিবাহ বিচ্ছিন্ন ক্ষেত্রে স্বপ্রত্যায়িত নথিপত্র লাগবে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড এক এবং গ্রেড দুই স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য হতে হবে ওকে তো এই হচ্ছে এখানটা কিছু কাগজপত্র যেগুলো এখানটা আপনাকে দিতে হবে ফার্মটির সঙ্গে অ্যাটাচ করে এবং নিদের নিজের যে ব্লক অফিস রয়েছে সে ব্লক অফিসে জমা করতে হবে তো বন্ধু এখানটা নিয়োগ করা হচ্ছে আশা আশা পদে এই যে নিয়োগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার পূর্ব বর্ধমান জেলা আধিকরণ আধিকারিকের করণ থেকে এই ফার্মটি এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তেরো দশ দু তারিখে হাতে এখনও সময় রয়েছে চব্বিশ চব্বিশ এগারো দু পর্যন্ত কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন